এআর রহমানের কনসার্টের কারণে বদলে যেতে পারে লিগের ভেন্যু। আমার সোনার বাংলা, হে লাল হারায়ে বাংলা, বলো জয় বঙ্গ বন্ধু, বলো জয় জয় বাংলা বাংলা। জানব বিস্তারিত তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট জানতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। করোনা বাধা না আসলে হয়তো আগেই অনুষ্ঠিত হয়ে যেত। 2020 সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষভাবে রচিত সঙ্গীতানুষ্ঠান, যেখানে গান পরিবেশন করার কথা ছিল বর্তমান সময়ের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ এ আর রহমান। বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের যে প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল সেটা আয়োজন করা সম্ভব হয়নি। তবে ভেতরের খবর এবার স্বাধীনতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মমাস মার্চে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষভাবে সেই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে ঢাকায়, যেখানে ভারতের বিখ্যাত শিল্পী এ আর রহমানই গান পরিবেশন করার কথা রয়েছে বিসিবি ও সিসিডিএমের উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্রে জানা গেছে। আগামী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত সেই সঙ্গীত পরিবেশন সহ কনসার্ট করবেন এ আর রহমান। কনসার্টের কারণে তখন দুদিন মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রিমিয়ার লীগের খেলা বন্ধ থাকতে পারে। এ ব্যাপারে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, এ আর রহমানের কনসার্টের কারণে শেরেবাংলায় দুদিন প্রিমিয়ার লীগের খেলা বন্ধ থাকবে কিনা। তবে তিনি যোগ করেন, সম্ভাবনা আছে। সে কারণেই যে 25-26 মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লীগ বন্ধ থাকবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। হিমালয় সে বড়া উনকা হাসলা লাগে, ঝুকতা হে আসমা ভি উনকে আরে, বাংলা মে আপনা ইয়ে দেশ কে সখা, जब से मुझे भी मेरे दिल गिरता, पल में बना नहीं हम सबका ये देश, किसी ने तो पहले देखा स्वाधीन बाद।